হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নতুন একটা অপরচুনিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে RIPS সামার ইন্টার্নশিপ 2020 ইন ইউএসএ। তো ইউএসএ তে এই একটা অপরচুনিটি 9 সপ্তাহের জন্য, সরি 9 সপ্তাহের জন্য অর্থাৎ 3 মাসের জন্য এই একটা অপরচুনিটি। সেটা হচ্ছে লস ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলসে এটাও এই অপরচুনিটি আপনাদের প্রোভাইড করেছে। তো সেটা মেইনলি যেটা এটা একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা অপরচুনিটি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশন করছেন অর্থাৎ সায়েন্স রিলেটেড সাবজেক্টে, বিশেষ করে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং খাত বা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোতে যারা স্টাডি করছে তাদের জন্য বড় একটা অপরচুনিটি। আর মেইনলি যেটা দেখা যাবে যে এটা পুরাপুরি ফুললি ফান্ডেড, অর্থাৎ আপনার বিমান ভাড়া থেকে থাকা খাওয়া, তারপর ট্রান্সপোর্টেশন, যত সব খরচ, সকল সকল কিছু ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকবে। তো এখানে যে রিসার্চ ইন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ফর স্টুডেন্টস প্রোগ্রাম প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর আন্ডার গ্র্যাজুয়েটস অ্যান্ড রিসেন্ট গ্র্যাজুয়েটস স্টাডিং ম্যাথ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিনস টু ওয়ার্ক ইন এ টিম অর রিয়েল অর রিসার্চ প্রজেক্ট। তো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এখানে 9 সপ্তাহব্যাপী যেটা প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে জুন 22 থেকে আগস্ট 21 পর্যন্ত। তো কিন্তু ডেডলাইন দুঃখজনক হলো যে এটা খুব ডেডলাইনটা খুব একটা বেশি নাই, সেটা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তবুও চেষ্টা করে থাকবেন যে এর ভিতর আপনারা অ্যাপ্লাই করার। তো এখানে কিছু এরা এরা কিছু ফিল্ড এরা সিলেক্ট করে দিয়েছে, যেমন ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ডাটা অ্যান্ড কম্পিউটিং, কম্পিউটার সায়েন্স, ডাটা অ্যানালাইসিস, নিউমেরিক্যাল কম্পিউটেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই কয়েকটা সেক্টরে আপনারা কাজ করতে পারবেন। তো ফাইন্যান্সিয়াল কভারেজ হিসেবে এরা রাউন্ড ট্রিপ, অর্থাৎ যেটা বিমান ভাড়া, যাতায়াতের সকল খরচ এরা প্রোভাইড করে থাকবে। মাই মান্থ স্টাইপেন্ড, অর্থাৎ 3 মাসে যে আপনারা থাকবেন 3 মাসেই আপনাদেরকে একটা স্টাইপেন্ড ওরা প্রোভাইড করে থাকবে। ফুললি অ্যাকোমোডেশন অন ক্যাম্পাস অ্যান্ড মিল, অর্থাৎ সে আপনারা 9 মাস যে আপনারা আমেরিকাতে থাকবেন সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের, ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলসের আপনারা ক্যাম্পাসে থাকবেন, এবং টোটাল থাকা খাওয়া সকল কিছু কিন্তু ফ্রি। এটা কিন্তু খুব একটা বড় একটা অপরচুনিটি যে বিখ্যাত একটা ইউনিভার্সিটিতে এরকম একটা ভালো একটা এনভায়রনমেন্টে কিন্তু আপনারা একটা কাজ করবেন বা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছেন, এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। তো এরা কিছু শর্ত দিয়েছে যে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করছেন এবং যারা রিসেন্ট গ্র্যাজুয়েশন করেছেন তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু কোনো মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে, অর্থাৎ আমরা তো ইন্টারন্যাশনালই হয়ে গেলাম তাদের চোখের জন্য। তো অবশ্যই তাদেরকে 18 বছর বয়স হতে হবে, এই মাস এক কয়েকটাই মাত্র শর্ত দিয়েছে, এছাড়া কিছু না। আর কিছু রিকোয়ারমেন্ট, কিছু ডকুমেন্টস লাগবে সেটা খুবই কম, যেমন নিজের সিভি লাগবে একটা, একটা রেফারেন্স লেটার সেটা সব জায়গাতে প্রয়োজন হয়ে থাকে, আর একটা ট্রান্সক্রিপ্ট অর একাডেমিক রেকর্ড, সেটা হচ্ছে যে আপনি ধরেন যে বছর পড়ালেখা করেছেন বা আপনি থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে পড়ছেন, ফোর্থ ইয়ারের পরে থার্ড ইয়ারের যে একাডেমিক রেজাল্ট বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সহ আপনি একটু অ্যাড করে দিলেন। আর হচ্ছে যারা ফাইনাল করেছেন, যারা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছেন রিসেন্ট, তাদের যে একটা ফাইনাল একটা যে অফিসিয়াল হয়তো যদি দেয়নি তাহলে আনঅফিসিয়ালে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা আপনারা প্রোভাইড করবেন। তো দুঃখজনক হলেও আগে বলেছি যে ফেব্রুয়ারি 12 হচ্ছে ডেডলাইন। তো চেষ্টা করবেন যে এর ভিতরে অ্যাপ্লাই করার, যদিও আমরা আমরা ইনফরমেশন আগে দেওয়া হয়ে থাকে ওয়েবসাইটে, বাট আমরা ওয়েবসাইট আমরা ইনফরমেশন পেতে পেতে দেখা যায় যে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আসলে এটা আমাদের নিজেদের একটা ল্যাক। তো চেষ্টা করবেন যে এর ভিতরে অ্যাপ্লাই করার কারণে একটা বড় একটা অপরচুনিটি। তো আর কিছু এখানে বিশেষ কিছু তথ্যাদি আর কিছু নাই, যদি কোনো কিছু জানা থাকে তো আমার অফিস মানে আমার ডিসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা এখানে ক্লিক করে সব কিছু জেনে নেবেন। আর যদি কোনো কিছু যদি ওইখানকার তথ্য যদি জানতে চান তো এখানে হয়তো ওদের ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট আসছে যেটা আছে, তো আপনারা চেষ্টা করবেন যে সেখানে ওদের সাথে কন্ট্যাক্ট করার। আর ধন্যবাদ সবাইকে।